হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল কেসেন জানা স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অন্তর্গত ইসলামপুর কলেজে আপনারা যারা 2024-25 শিক্ষাবর্ষে ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন নিয়েছেন, আপনাদের নিজের ডিটেলস আপডেট করতে হবে। আবেদন করার সময় যদি আপনাদের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, গার্জেন নেম এবং ইমেল আইডি ভুল হয়ে থাকে, আপনারা কারেকশন করতে পারবেন। আপনাদের যদি এই ডিটেলসগুলো ভুল না থাকে তবু আপনাদের আপডেট করতে হবে। মোবাইলের সাহায্যে আপনারা কীভাবে নিজে ডিটেলস আপডেট বা কারেকশন করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনাদের যদি কোনো কিছু ভুল না থাকে তবু আপনাদের আপডেট করতে হবে এবং যাদের ভুল রয়েছে আপনারা কারেকশন করতে পারবেন। ডেট বা কারেকশন যদি আপনারা না করেন তাহলে আপনারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবেন না, সে কারণে প্রত্যেক স্টুডেন্টকে এই কাজটি করতে হবে। চলুন মোবাইলের সাহায্যে কীভাবে কারেকশন বা আপডেট করবেন তার প্রসেসটি দেখে নিই। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ করবেন ইসলামপুর কলেজ ac.in, টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করলে সরাসরি ইসলামপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। প্রথমে দিকে দেখতে পারবেন লেখা রয়েছে কারেকশন অ্যাডিট ডিটেলস, এই লেখার উপর ক্লিক করবেন। যদি কোনো কারণে এখানে শো না হয় আপনারা নিচে এখানে দেখতে পারবেন কারেকশন বা অ্যাডিট ডিটেলস অপশানটি। দেখতে পাচ্ছেন কারেকশন অ্যাডিট ডিটেলস অপশানটি রয়েছে, এখানে ক্লিক করলেও হবে। কারেকশন অ্যাডিট ডিটেলস অপশানটি ক্লিক করার পর একটু লোডিং হবে, এরপর নিচে আসবেন। নিচে আসলে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে কারেকশন অ্যাডিট ডিটেলস এবং নিচে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু কারেক্ট অ্যাডিট ইউর ডিটেলস। আপনাদের ক্লিক হেয়ার এই অপশানটি ক্লিক করতে হবে। তো এখানে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, এখানে বলা রয়েছে প্রতিটি ছাত্রছাত্রীকে তাদের ডিটেলস দেখে কনফার্ম করতে হবে। যারা এই কাজটি করবে না তারা রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আইডেন্টি কার্ড পাবে না। এই কাজটি আপনারা করতে পারবেন 21 তারিখ পর্যন্ত, এখানে দেখতে পাচ্ছেন টাইম দেওয়া রয়েছে। অবশ্যই আপনাদের এই আপডেটটি করতে হবে। তো আপনারা এখানে ক্লিক হেয়ার এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লগ ইন ফর কারেকশান। প্রথমে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বার বা কলেজ আইডি টাইপ করতে হবে। আপনারা যারা সেন্ট্রাল পোর্টালে অ্যাডমিশান নিয়েছেন, অ্যাডমিশান নেওয়ার পর আপনারা দেখতে পারবেন অ্যাডমিশান স্লিপে A00 দিয়ে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনাদের পুট করতে হবে। যারা কলেজ ওয়েবসাইটে অ্যাডমিশান নিয়েছে, আপনাদের IC দিয়ে অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে, আপনাদের সেই আইডিটি এখানে পুট করতে হবে। যাদের কাছে কলেজ আইডি রয়েছে আপনারা কলেজ আইডি টাইপ করবেন। তো অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লিকেশান নাম্বার বা কলেজ আইডি টাইপ করবেন। টাইপ করার পর এখানে একটি ওকে বটন পাবেন, এই ওকে বটনে ক্লিক করবেন। ওপেন, তারপর এই পেজটি ওপেন হবে। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে টাইপ করতে হবে। ওটিপি টাইপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। ওটিপি টাইপ করার পর সাবমিট অপশানে ক্লিক করছি, তারপর এই পেজটি ওপেন হবে। প্রথমত আপনারা এখানে কলেজ আইডি বা রোল নাম্বার দেখতে পারবেন, তারপর আপনার নাম এখানে লেখা থাকবে, বাবার নাম লেখা থাকবে, মার নাম লেখা থাকবে, জন্ম তারিখ সিলেক্ট করা থাকবে, উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে, উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার এখানে দেওয়া থাকবে। তারপর আপনারা এখানে আপনার মোবাইল নাম্বার দেখতে পারবেন এবং গার্জেনের মোবাইল নাম্বার এখানে দেওয়া নেই, আপনাদের এখানে থাকতে পারে। তারপর লাস্টে আপনারা আপনার ইমেল আইডি দেখতে পারবেন। নাম, বাবার নাম, মায়ের নাম যদি ভুল থাকে অবশ্যই আপনারা সঠিকভাবে এখানে টাইপ করবেন। যদি ভুল না থাকে কোনো কিছু করতে হবে না। তারপর বাকি যে ডিটেলসগুলো রয়েছে, আপনার জন্ম তারিখ, HSA রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ভালোভাবে চেক করে নেবেন। যদি ভুল থাকে অবশ্যই আপনারা সঠিকভাবে টাইপ করবেন। যদি ইমেল আইডি ভুল থাকে অবশ্যই আপনারা সঠিকভাবে টাইপ করবেন। এখানে যা ডিটেলস দেওয়া রয়েছে আপনারা ভালোভাবে চেক করবেন, যদি ভুল থাকে অবশ্যই সঠিকভাবে স্পেলিং টাইপ করে নেবেন। সমস্ত ডিটেলস চেক করার পর যদি ঠিকঠাক থাকে আপনাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে। নিজের মোবাইল নাম্বার এবং গার্জেনের মোবাইল নাম্বার যদি একই দেন তাহলে আপনারা এই মেসেজটি দেখতে পারবেন। অবশ্যই আপনারা গার্জেনের মোবাইল নাম্বার আলাদা দেবেন। ডিটেলস ভালোভাবে চেক করে নেওয়ার পর আমি সাবমিট অপশানে ক্লিক করছি, তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা এখানে স্টুডেন্ট আইডি দেখতে পারবেন, তারপর এখানে নিজের নাম, মায়ের নাম, বাবার নাম এখানে দেখতে পারবেন এবং জন্ম তারিখ দেখতে পারবেন। গার্জেনের মোবাইল নাম্বার এবং নিজের মোবাইল নাম্বার হাইড করা থাকবে এবং এখানে ইমেল আইডিও হাইড করা থাকবে। নিচে আসার পর আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন এবং
এইচএসএ রোল নাম্বার দেখতে পারবেন। এখানে কিউআর কোড দেওয়া রয়েছে, এরপর আপনারা প্রিন্ট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট অপশনে ক্লিক করার পর আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর সেভ অ্যাজ পিডিএফ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নাম টাইপ করার জায়গা পেয়ে যাবেন। এখানে নাম টাইপ করবেন যে নামে পিডিএফটি সেভ করতে চান। টাইপ করার পর এখানে আপনারা একটি সেভ অপশন পাবেন। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা এই ফর্মটি পিডিএফ আকারে সেভ করতে পারবেন। যেহেতু আমি ক্রোম ব্রাউজারে ওপেন করেছি, সেই কারণে এই প্রবলেমটি হচ্ছে। ক্রোম ব্রাউজারে পিডিএফ যদি সেভ না হয়, আপনারা ফায়ারফক্স ফার্স্ট অ্যান্ড প্রাইভেট যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন, নিচে আসবেন। নিচে আসার পর প্রিন্ট অপশনে ক্লিক করবেন, এরপর থ্রি ডটে ক্লিক করবেন, সেভ অ্যাজ পিডিএফ। এরপর যে নামে পিডিএফটি সেভ করবেন টাইপ করে নেবেন। টাইপ করার পর সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে ফর্মটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে এবং আপনারা গ্যালারি থেকে চেক করে নেবেন। তো এই প্রসেসের মাধ্যমে আপনারা নিজের ডিটেলস আপডেট বা কারেকশন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এই কাজটি আপনাদের প্রত্যেকে করতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।